স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের সঙ্গে আমাদের কোনো আতাত করার কোনো সুযোগ নেই, এদের সাথে কোনো রকম আপোষ করার কোনো সুযোগ নেই। সেই জন্য আমি বলব যে আসুন আমরা সকলে মিলে, এক একজন এক একটা দল করতেই পারে, কিন্তু দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে এখানে কোনো আপোষ নেই। এখানে সবাইকে এক মনে আসতে হবে, কোনো স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী চক্রকে আমরা বাংলাদেশে কোনো অবস্থাতে কখনোই কোনোভাবেই জিততে দিতে পারি না। সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক চক্র, সেই ষড়যন্ত্র সম্পর্কে আপনারা সজাগ থাকুন। আমরা সকলে একত্রিত থাকলে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হবে এবং কোনো পরাশক্তি আমাদেরকে ঘুরতে পারবে না। এই দেশের স্বাধীনতা থাকবে অক্ষুণ্ণ, বঙ্গবন্ধু সোনার বাংলা অবশ্যই আমরা দেখতে পাবো সামনে জননেত্রী শেখ হাসিনার হাতে।